বাংলা চলচ্চিত্রের ইতিহাসে যে কয়েকজন নায়িকা দর্শক হৃদয়ে স্থায়ী আসন পেয়েছেন তাদের মধ্যে অন্যতম শাবরুখ। এখনো হঠাৎই প্রিয় নায়িকার হৃদয় স্পর্শী হাসিটা খুঁজে ফেলেন দর্শক। তাদের চোখে শাবনূর চিরসবুজ, তার রাজকীয় প্রত্যাবর্তন দেখবে বলে আশায় বুক বেঁধে আছেন হাজারো সিনেমা প্রেমী দর্শক। 90 দশক থেকে সেই যে শুরু, এরপর একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন, একাই দাপিয়ে বেরিয়েছেন ঢালিউড পাড়া। চলচ্চিত্র ক্যারিয়ারে শাবনূর 30 বছর পার করছেন। 1993 সালে চাঁদনি রাতে সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন এই নায়িকা। তখন সিনেমাটি ব্যবসা সফল না হলেও সালমানের সাথে 1995 ও 1996 সালে অভিনীত স্বপ্নের ঠিকানা ও সত্যের মৃত্যু নেয় যথাক্রমে বাংলাদেশের দ্বিতীয় ও তৃতীয় শীর্ষ ব্যবসা সফল সিনেমা হিসেবে উপহার দেন শাবনূর। 1999 থেকে 2003 পর্যন্ত টানা 5 বার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করেন তিনি। এখানেই শেষ নয়, শাবনূরের ঝুলিতে রয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এছাড়া তিনি 6 বার বাচসাস পুরস্কারও পেয়েছেন। উইকিপিডিয়াতে দেওয়া তথ্য মতে তার ক্যারিয়ারে মুক্তিপ্রাপ্ত সিনেমা 158টি। পাগল মানুষ নামের সিনেমাটি শাবনূরের সর্বশেষ সিনেমা। সালমান শাহর অকাল মৃত্যুতে সাময়িকভাবে শাবনূরের ক্যারিয়ার হুমকির মুখে পড়লেও তার চিরায়ত বাঙালি প্রেমিকার ইমেজ এবং অসাধারণ অভিনয় ক্ষমতা তাকে দর্শকের হৃদয়ে শক্ত আসন গড়তে সাহায্য করে। এরপরে রিয়াজ, শাকিল খান, ফেরদৌস, মান্না এবং শাকিব খানের সাথে জনপ্রিয় জুটি গড়ে বেশ কিছু ছবি উপহার দিয়েছেন। বর্তমানে পর্দায় অনিয়মিত ঢাকা চলচ্চিত্রের এই তারকা, সিনেমার পর্দাতে না থাকলেও সোশ্যাল মিডিয়াতে বেশ সরব তিনি। তার ভক্তদের কাছে যাওয়ার জন্য খুলেছেন ইউটিউব চ্যানেলও, যেখানে তিনি প্রতিনিয়ত নিজের আপডেট দিয়ে বেড়ান। অস্ট্রেলিয়ায় পরিবার নিয়ে বেশ ভালোই কাটছে তার। ফাতেমা আইনি, সময় সংবাদ, ঢাকা।